রায় জানানোর প্ল্যাটফর্ম নয়, বাংলা টেলিভিশনে প্রথমবার যুদ্ধক্ষেত্র থেকে স্টুডিও, সোজা প্রশ্নের টি-20, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই না আমি, স্বর্ণালী প্রশ্ন করি সোজাসুজি। নিকুম্ভিলা যজ্ঞগৃহের নাম কে কে শুনেছেন? নিশ্চয়ই অনেকেই শুনেছেন। রামায়ণে রাবণের পুত্র ইন্দ্রজিৎ এই নিকুম্ভিলা যজ্ঞগৃহে ঢুকে যজ্ঞ করতেন। যে কোনো যুদ্ধে যাওয়ার আগে ইন্দ্রজিৎ এই যজ্ঞগৃহে ঢুকে একা নিভৃতে যজ্ঞ করতেন। তারপরে বিশেষ বলে বলিয়ান হয়ে যুদ্ধ করতে যেতেন ইন্দ্রজিৎ। মেঘের আড়াল থেকে তিনি অস্ত্র চালনা করতেন, মেঘের আড়াল থেকে বাণ চালাতেন এবং কোথা থেকে বাণ আসছে বুঝতে না পেরে ঘায়েল হয়ে যেত প্রতিপক্ষ। তো মেঘের আড়াল থেকে এই যুদ্ধ করতেন বলে ইন্দ্রজিতের আরেক নাম মেঘনাদ, সবাই জানেন। এখন ত্রেতা যুগের সেই মেঘনাদ, ত্রেতা যুগের লঙ্কার সেই রাজপুত্র মেঘনাদ এখন পশ্চিমবঙ্গে, কলিযুগের পশ্চিমবঙ্গে এসে সম্ভবত ঘেরাওনাদ হয়ে গিয়েছেন। এখন ঘেরাওয়ের আড়াল থেকে রাজনীতি চলছে। কোনো প্রশ্ন তুললেই, শাসকের বিরুদ্ধে কোনো প্রশ্ন তুললেই সঙ্গে সঙ্গে ঘেরাওয়ের ডাক দেওয়া হয়, ঘেরাওয়ের গর্জন শুনতে হয়। অর্থাৎ 100 দিনের কাজ পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? 100 দিনের কাজ যারা করেছেন ইতিমধ্যেই তারা টাকা পাচ্ছেন না, কেন পাচ্ছেন না? এইসব প্রশ্ন যদি তোলেন, বা ধরুন আবাস যোজনা নিয়ে বিস্তর অভিযোগ উঠছে যে আবাস যোজনায় যাদের বাড়ি প্রাপ্য ইতিমধ্যেই দেশের সরকার যাদের জন্য তহবিল পাঠিয়ে দিয়েছে তারা কেন বাড়ি পাচ্ছেন না, আবাস যোজনার ভবিষ্যৎ কেন অনিশ্চিত হয়ে পড়ছে, আবাস যোজনা নিয়ে যত টাকা ইতিমধ্যে এসেছে তার যতটা খরচ হয়েছে বলে দাবি করা হচ্ছে সেসব কি আদৌ খরচ হয়েছে, যদি হয়ে থাকে তার হিসেব কি, এইসব প্রশ্ন যদি আপনি তোলেন সঙ্গে সঙ্গে ঘেরাওয়ের ডাক দেওয়া হচ্ছে। কখনো বলা হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ি ঘেরাও করতে হবে, কখনো বলা হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিকের বাড়ি ঘেরাও করতে হবে, কখনো ডাক দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গের সব বিজেপি নেতাদের বাড়ি সব এলাকায় ঘেরাও করতে হবে, কখনো দিল্লি গিয়ে ঘেরাওয়ের চেষ্টা করা হচ্ছে, কখনো সে চেষ্টায় মোটের উপর বিফল হয়ে বাংলায় যখন ফিরে আসতে হচ্ছে তখন রাজভবন ঘেরাও করা হচ্ছে, তাতেও কেউ থামছেন না। রাজভবন ঘেরাও করে যুদ্ধে ইতি দেওয়ার বা যুদ্ধ সাঙ্গ করার কোনো ইঙ্গিত নেই, বরং রাজ্যের নানা প্রান্তে এবার বিজেপি বিধায়কদের রাস্তাঘাটে পেলে তাদের গাড়ি ঘেরাও করা শুরু হচ্ছে। রাজনীতি চলছে না ঘেরাও নীতি চলছে, নাকি ঘেরাওনাদের গর্জন চলছে সেটা বোঝা মুশকিল। এই নিয়েই আজকে আমি আর সৃজিতা আলোচনা করব, তাই তো সৃজিতা? একেবারেই তাই। এবং এই যে বলা হচ্ছে না যে এখানে ঘেরাও করতে বলা হচ্ছে, ওখানে ঘেরাও করতে বলা হচ্ছে, ঈশান আদতে সেই কাজ তৃণমূলের কর্মী সমর্থকরা খুব মন দিয়ে করছেন সেটা আর বলার অপেক্ষা রাখে না। কেন? তুফানগঞ্জের বিজেপি বিধায়ক মালতী রাভা রায়, তিনি তুফানগঞ্জে পৌঁছে দিয়ে তৃণমূলের কর্মীরাই তাদের একাংশই তার গাড়ি ঘেরাও করে, পরে অবশ্য বক্সিরহাট থানার পুলিশকে গোটা পরিস্থিতিটা নিয়ন্ত্রণে আনে। আপনাদের কি মনে হয় তুফানগঞ্জে এই প্রথমবার? না, এর আগে শীতলকুচের বিধায়ক পরেশ চন্দ্র বর্মন, তাকেও এই একই ঘটনার মুখোমুখি হতে হয়, তার বাড়ি ঘেরাও করা হয়। বারবার ঘেরাও করে পাচ্ছেটা কি এরা? তবে এ বিষয়ে মালতী রাভা রায় তিনি কি বলেছেন একবার শুনুন। যেদিন তৃণমূল নেতারা চুরি করেছে তার জবাব চাইবে, হিসাব চাইবে। কেন্দ্রীয় মন্ত্রী আমাদের গিরিরাজ সিং মহাশয় বলেছেন অন্যান্য রাজ্যে টাকা দিয়েছেন, তারা হিসাব দিয়েছেন, বাংলা কেন হিসাব দিতে পারেননি? বাংলা হিসাব দিন। সাধ্বী নিরঞ্জন মাননীয়া মন্ত্রী এসে বলে গেছেন আপনারা হিসাব দিন, আপনারা টাকা পাবেন। দেখা যাক এই ঘেরাও নীতি আদৌ এই রাজ্যের মাটিতে দাঁড়িয়ে রাজনৈতিকভাবে কতটা সফলতা দিতে পারে এ রাজ্যের শাসক দলকে, সত্যি প্রশ্ন আসে ঈশান। একেবারেই তাই। কেন্দ্রীয় সরকার, সৃজিতা তুমি জানো, আমরা সবাই জানি ইনফ্যাক্ট, যে হাজার হাজার কোটি টাকা পাঠাচ্ছে গরিব মানুষের হাতে কাজ দেওয়ার জন্য। 100 দিনের কাজ এই যে প্রকল্প এনআরই যে প্রকল্প, সেই প্রকল্পটাই এই জন্য যে গরিব মানুষ যাদের কর্মসংস্থান সেভাবে নেই তারা যেন গ্রামে গঞ্জে শহরে মফস্বলে খেটে খেতে পারেন, তাদের জন্য বছরে 100 দিন অন্তত যেন কাজ দেওয়া যায়, তার জন্য হাজার হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকার পাঠাচ্ছে। রাজ্য সরকার জানাচ্ছে সেই কাজ দেওয়া হয়েছে, মানুষজন কাজ পেয়েছেন, কিন্তু কতগুলো শ্রমদিবস ওই টাকায় তৈরি করা হলো এবং সেই শ্রমদিবস তৈরি হওয়াতে কারা কারা কাজ পেলেন, কে কতদিন করে কাজ পেলেন, কার অ্যাকাউন্টে কত টাকা ঢুকলো,
কোন জব কার্ড হোল্ডার বছরে কত টাকা পেলেন, এই সমস্ত কিছুর বিষয়ে কেন্দ্রীয় সরকার হিসেব চাইছে। স্বাভাবিক, তারা টাকা পাঠিয়েছেন সাধারণ মানুষ যাতে কাজ পান, গরিব মানুষ যাতে কাজ পান তার জন্য। যখনই তার হিসেবগুলো চাওয়া হচ্ছে তখন বলা হচ্ছে হিসেব দিতে পারবো না। কেন হিসেব দিতে পারবেন না তার কোনো জবাব নেই, এবং জবাব যখনই খুঁজে পাচ্ছেন না তখনই ঘেরাও করছেন। এবং এই নিয়ে কিন্তু সৃজিতা এক নাগাড়ে রাজনৈতিক চাপানউতোর চলছে। বিরোধী পক্ষ বারবার বলছেন যে ঘেরাও, বারবার আপনারা ঘেরাওয়ের ডাক দিচ্ছেন, বারবার আপনারা আন্দোলনের ডাক দিচ্ছেন, কলকাতা থেকে দিল্লি ছুটে যাচ্ছেন, কিন্তু একবারও কি মনে হচ্ছে না হিসেবটা জমা দিলেই তো সব মিটে যায়? কিন্তু হিসেবের প্রশ্ন উঠলেই কথা ঘুরিয়ে দিচ্ছে রাজ্যের শাসক দল, আবার সেই ঘেরাওয়ের প্রসঙ্গ চলে যাচ্ছে। এই রাজনৈতিক চাপানউতোর আজও অব্যাহত। শাসক এবং বিরোধী দুপক্ষ কি বলছেন এই প্রসঙ্গে একবার শুনে নেব। একটা অসভ্য একটা আছে ওই উদয়ন গুহ, যে বীজ বেচে খেত ডাকাত একটা, ও তো ওর গোটা গোষ্ঠীকে দিয়ে আমারকে সেদিন করিয়েছে, ওর নির্দেশে এটা করছে, যত করবে কোচবিহারে লোকসভাতে আমাদের ব্যবধান তত বাড়বে, এটা ওই কমল গুহর ব্যাটার কাজ। দেখুন, এই 100 দিনের কাজের টাকা নিয়ে যে বিবেচনা বা বিতর্ক হচ্ছে আমাদের কাছে অত্যন্ত স্পষ্ট। যারা কাজ করেছেন তাদের টাকা পাওয়ার হক, যারা কাজ করিয়েছেন টাকা দেবার দায় তাদের, অবিলম্বে তাদের টাকা দিতে হবে। দিল্লি আর রাজ্য দুয়ে মিলিয়ে রাজায় রাজায় বা রাজায় রানীতে যুদ্ধ করবে আর উলু খাবে আর প্রাণ যাবে তা হতে পারে না। 5 এপ্রিল 2023 যখন অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমরা সাংসদরা গিরিরাজ সিংয়ের কাছে গিয়েছিলাম, তিনি যখন নিজে দেখা করেননি কিন্তু তার আধিকারিকরা আমাদের সাথে সভা করার সময় প্রকাশ্যে স্বীকার করেছিলেন যে হ্যাঁ, বাংলার টাকা পাবে। বাংলা থেকে বিজেপির নির্বাচিত বিধায়ক এবং সাংসদরা এসে এখানে বলে যায় যাতে বাংলাকে তার ন্যায্য টাকা না দেওয়া হয়। সুতরাং এটা বাংলার 11 লক্ষ কোটি মানুষ এবং 100 দিনে কাজ করে পয়সা না পাওয়া 21 লক্ষ 75 হাজার মানুষ, তারা এটা উপলব্ধি করে, তারা এটা জানে যে এই বিজেপির বিধায়করাই, বিজেপির সাংসদরাই বাংলা বিদ্বেষী মনোভাব নিয়ে তাদের পাওনা টাকা আটকে দিয়েছে। তাই এটা তাদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। কেন্দ্র যদি টাকা না ছাড়ে আমার তো মনে হয় স্বতঃস্ফূর্ত প্রতিবাদের স্বর আরও জোরালো হওয়া উচিত। তুমি শুনলে সুজিতা কিভাবে শাসক এবং বিরোধী আবার এখানে একই রকমভাবে সেই চাপানুতরে জড়াচ্ছে। সেই বিরোধী দলের তরফ থেকে আবার বলা হচ্ছে যে হিসেব কেন দেওয়া হচ্ছে না, এতবার হিসেব চাইছেন, হিসেব দিয়ে দিলেই তো মিটে যায়, টাকা চলে আসে। আর এদিকে শাসক দলের মুখপাত্র একজন সাংসদ, তিনি বলছেন রাজ্যের সাধারণ মানুষ, বাংলার সাধারণ মানুষ তারা নাকি বুঝতে পেরেছেন যে বিজেপির এই বিধায়করাই টাকা আটকে রেখেছেন, ওই জন্য টাকা আসছে না। এই দুমুখো নীতি নিয়ে, এই দুমুখ নীতি দেখে পশ্চিমবঙ্গের মানুষের, যারা এই কাজ পেতে চান, যারা এই কাজের অপেক্ষায় হাপিত্যেশ করে বসে আছেন, তাদের কি ভাবতে হচ্ছে সুজিতা? একদম ঈশান, আসলে একটা কথা বুঝতে হবে, এই যে এত রাজনৈতিক তরজা, সেখান থেকে একটা জিনিস বোধ হয় সবাই ভুলে যাচ্ছে, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন যে প্রকল্প, সেটা 100 দিনের কাজ হতে পারে, আবাস যোজনা প্রকল্প হতে পারে, যাই হোক না কেন, সেটা কাদের জন্য করা হয়? গ্রামে গরিব মানুষগুলোর জন্য, যাদের মাথার ছাদ নেই, পেটে ভাত নেই, তাদের জন্য এগুলো করা হয়। তার আশ্চর্যভাবে তারাই সেই সমস্ত তাদের প্রাপ্য থেকে বঞ্চিত হন। মানে অদ্ভুত জিনিস ঘটে জানেন, এই যেমন প্রধানমন্ত্রী আবাস যোজনা, বাংলায় এসে যেন কী একটা হয়ে যায়, এই বাংলা আবাস যোজনা না কী একটা যেন হয়ে যায়। আচ্ছা, যার বাড়ি নেই তার বাড়ির দেওয়াল ভেঙে পড়ে পরিবারের মানুষজন মারা যায়, তাকে নিয়ে রাজনীতি হয়, কিন্তু যারা একটা পাকা বাড়ি আছে ওই আবাস যোজনার টাকায় তাদের নাকি গ্যারেজ হয়ে যায়। এই ঘটনা এই রাজ্যেই ঘটে। 100 দিনের কাজ হয় কিন্তু টাকা পাওয়া যায় না, কারণ হিসাব দেওয়া হয় না, তাই জন্য। আর এই ক্ষোভটা রাজ্যের শাসক দল জানে না এমনটা নয়, এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তা নিজে চোখে দেখেছেন। দেখুন, আমি বলছি 2024-এর
লাস্ট পর্যন্ত সবার বাড়ি বাড়ি যাবে, এটা পাইপ টানতে টাইম লাগবে। ইশান, দেখো এই ছবিটা একটা জিনিস স্পষ্ট করে দেয় যে ক্ষোভের মুখে এই রাজ্যের শাসক দলকে পড়তে হচ্ছে, বাদ পড়ছে না মুখ্যমন্ত্রী, এবং অদ্ভুতভাবে সেখানে গিয়েও তার একটাই বক্তব্য, আরে কেন্দ্র টাকা দিচ্ছে না। সমস্যাটা কোথায় ঈশান? সমস্যাটা সব দিকে সৃজিতা, সমস্যা যেদিকে তাকানো হচ্ছে, কেন্দ্রীয় যে কোনো প্রকল্প হয় তার রূপায়ণের সমস্যা। কেন্দ্র যদি আয়ুষ্মান ভারত প্রকল্প এখানে রূপায়ণ করতে চায় তখন বলছে আমাদের স্বাস্থ্যসাথী রয়েছে, কেন্দ্র যদি এখানে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা রূপায়ণ করতে চায় তখন বলা হচ্ছে না না আমরা বাংলার গ্রামীণ সড়ক যোজনা করব, কেন্দ্র যদি স্বচ্ছ ভারত প্রকল্পের কথা বলে এখানে নাম বদলে হয়ে যাচ্ছে নির্মল বাংলা মিশন, এরকম নানা সমস্যা। আর যেসব বিষয়ে কেন্দ্রের নাম বদলের কোনো উপায়ই নেই এবং কেন্দ্রের টাকার মুখাপেক্ষী হওয়া ছাড়া আর কোনো উপায় নেই, সেই সব বিষয়ে তখন বারবার ঘেরাওয়ের ডাক দেওয়া হচ্ছে, বলা হচ্ছে টাকা কেন পাঠানো হচ্ছে না, কিন্তু হিসেবের ব্যাপারে উচ্চবাচ্য নেই। এতক্ষণ আমরা সৃজিতা 100 দিনের কাজ নিয়ে কথা বলছিলাম, আবাস যোজনা নিয়েও কিন্তু একই রকমের বিস্তর অভিযোগ। আবাস যোজনার জন্য হাজার হাজার কোটি টাকা ভারতের সরকার পাঠাচ্ছে, মানে একেবারে যদি গোদা বাংলায় বলা হয় তাহলে গরিব মানুষের মাথার উপর যাতে ছাদ থাকে, সবার মাথার উপরে যাতে পাকা ছাদের ব্যবস্থা হয় তার জন্য বিপুল টাকা প্রতি বছর কেন্দ্রের সরকার পাঠাচ্ছে। স্বাভাবিকভাবেই সেই টাকা যখন পাঠানো হচ্ছে তখন কেন্দ্রের তরফে হিসেবও চাওয়া হচ্ছে যে কারা এই বাড়ি পেলেন, যারা এই আবাস যোজনার বাড়ি পেলেন তাদের সত্যি এই আবাস যোজনার বাড়ি প্রয়োজন ছিল কি না, যারা পেলেন না তাদের মধ্যে এমন কেউ রয়ে গিয়েছেন কি না যাদের সত্যি এই বাড়ি জরুরি ছিল, মোট কত বাড়ি হলো, তাতে মোট কত খরচ হলো, কোনো স্পষ্ট হিসেব এতে নেই। এইসব হিসেব নিয়ে আমরা যখন কথা বলছি তখন আরও একটা হিসেব সেই ফাঁকে দেখে নেব, সৃজিতা দেখে নাও সেই হিসেবটা ঠিক কেমন দাঁড়াচ্ছে। বরাদ্দ আছে, হিসেব নেই। ফেব্রুয়ারি 25, 2023 2,650 কোটি টাকা, ফেব্রুয়ারি 25, 2023 সমগ্র শিক্ষা মিশন খাতে বরাদ্দ। এপ্রিল 4, 2023 1,200 কোটি টাকা, এপ্রিল 4, 2023 সর্বশিক্ষা মিশন ও মিড ডে মিলে এই টাকা বরাদ্দ হয়েছে। জুন 12, 2023 8,898 কোটি টাকা বরাদ্দ হয়েছে। কোন খাতে বরাদ্দ হয়েছে? বিভিন্ন খাতে কেন্দ্রীয় বরাদ্দ হিসেবে এই টাকাটা এসেছে। জুন 26, 2023 7,523 কোটি টাকা আবার বরাদ্দ হয়েছে। বিভিন্ন মূলধনী বিনিয়োগ প্রকল্পে এই টাকা যাতে খরচ হয় তার জন্য বরাদ্দ। তো ফেব্রুয়ারি 25 প্রথম থেকে যেমন দেখছিলাম 2,650, কখনো 7,000 কোটি, এরকম নানাভাবে ধাপে ধাপে টাকা বরাদ্দ করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে। এবং 2023 সালেরই হিসেব, বারবার বলা হচ্ছে যে টাকা নেই, টাকা দেওয়া হচ্ছে না, টাকা আটকে দেওয়া হচ্ছে, কেন্দ্রের কাছে অভিযোগ করে ইচ্ছে করে বাংলার বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ তৈরি করা হচ্ছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে, একেবারে হিসেব দেখা যাচ্ছে, রাজ্য সরকারও যে হিসেব অস্বীকার করতে পারছে না যে কেন্দ্র থেকে ধাপে ধাপে কত টাকা দেওয়া হয়েছে। শুধু হিসেব চাইলেই গণ্ডগোল, হিসেব চাইলেই তখন বলা হচ্ছে আমরা নিজেদের টাকায় সব করব, আমরা নিজেদের টাকায় বাড়ি বানাবো, এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রীও সেই কথা বলছেন। কী বলছেন দেখে নেব। ১১ লক্ষ বাড়ি তৈরি করব বলেও টাকা আটকে দিয়েছে। এই 11 লক্ষ বাড়ি বাংলার বাড়ি আমরা নিজেদের টাকা দিয়ে তৈরি করব। আর আমার কাছে 70-80 হাজার লোকের অ্যাপ্লিকেশান এসছে, আমি সেটাকেও ঢুকিয়ে দেব। অর্থাৎ বাংলার বাড়ি ফেস টু ফেস করব। বছরে দুবার টাকা দেওয়া হয়, যেখান থেকে হোক আমরা জোগাড় করব। জোগাড় করবো না, জোগাড় করেছি, নিজেদের থেকেই জোগাড় করেছি। এবছর আমরা 11 লক্ষ বাড়ির প্ল্যান করেছি, যেটা ওনারা করবে বলে সম্মতি দিয়ে উইথড্র করেছে, শুধু বিজেপি নেতাদের কথায়। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন, কত লক্ষ বাড়ি আটকে দেওয়া হয়েছে সেই নিয়ে অভিযোগ তুলছেন, তা নিয়ে রীতিমতো উষ্মার স্বরে কথা বলছেন, তীব্র তর্জন গর্জন করছেন এবং বলছেন এই বাড়ি আমরাই তৈরি করব, কেন্দ্রের টাকার কোনো দরকার নেই, আমরাই তৈরি করে নেব, অর্থাৎ রাজ্য সরকারই বাড়ি তৈরি করে নেবে। তো রাজ্য সরকার যদি তৈরি করে নিতেই পারে তাহলে টাকা নেই বলে এত কাঁদুনি গাওয়ার কারণটা কি? টাকা দেওয়া হচ্ছে না, টাকা আটকে দেওয়া হচ্ছে, এই অভিযোগ তুলে এত ঘেরাও রাজনীতি করার দরকার কি?
আসল সমস্যাটা হলো সৃজিতা, প্রশ্ন তোলা যাবে না, প্রশ্ন তুললেই বিপদ। প্রশ্নচিহ্ন তৈরি হচ্ছে এই রাজ্যে 100 দিনের কাজ প্রকল্পে। ইতিমধ্যেই যারা কাজ করে ফেলেছেন এবং টাকা পাননি, বকেয়া রয়েছেন, তারা আদৌ টাকা পাবেন কিনা, পেলে কবে পাবেন, সেই নিয়ে তৈরি হচ্ছে প্রশ্নচিহ্ন। এ রাজ্যে আবাস যোজনার ভবিষ্যৎ কি? আবাসের জন্য যে টাকা এসেছিল সেই টাকা কিভাবে কোন খাতে খরচ হয়েছে তার হিসেব না পাওয়া পর্যন্ত আবাসের পরবর্তী কিস্তির টাকা আসবে কিনা? যে গরিব মানুষরা এখনো মাথার উপর পাকা ছাদ পাননি, তারা কবে শেষ পর্যন্ত পাকা ছাদ পাবেন? এসব নিয়ে বিস্তর প্রশ্নচিহ্ন, বিরাট বড় প্রশ্নচিহ্ন। কিন্তু প্রশ্নচিহ্ন যতই বড় হোক সৃজিতা, প্রশ্ন কিন্তু করা যাবে না। প্রশ্ন যদি তুমি করো তাহলে সঙ্গে সঙ্গে ঘেরাওয়ের ডাক দেওয়া হবে। দিল্লি থেকে কলকাতা, কোচবিহার থেকে কাকদ্বীপ, জেলা থেকে শহর, সর্বত্র শুধু ঘেরাও চলবে। এই নিয়ে আজকে আমরা আলোচনা করব, তবে তার আগে দেখে নেব আজকের বিশেষ প্রতিবেদন। শীতলকুচির পর তুফানগঞ্জ, ফের বিজেপি বিধায়ককে ঘেরাও। মঙ্গলবার মালতি রাভা রায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখালো তৃণমূল। একশো দিনের টাকা চেয়ে ঘেরাও এর রাজনীতি শাসকের। বিক্ষোভ সেরকম কিছু না আমাদের দলের তরফ থেকে। সাধারণ মানুষ বিক্ষোভ দেখালো, আমরা শুধু সাধারণ মানুষের সঙ্গে থাকলাম। একশো দিনের বকেয়া কাজের যে দাবি, মানুষ দীর্ঘদিন কাজ করেছে, দুবছর থেকে টাকা পাচ্ছে না, কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না। তুফানগঞ্জের বিজেপি বিধায়ক এই ঘটনায় পাল্টা নিশানা করেছে এরাজ্যের শাসক দলকে। যেদিন তৃণমূল নেতারা চুরি করেছে তার জবাব চাইবে, হিসাব চাইবে। কেন্দ্রীয় মন্ত্রী আমাদের গিরিরাজ সিং মহাশয় বলেছেন, অন্যান্য রাজ্যে টাকা দিয়েছেন, বাংলা কেন হিসাব দিতে পারেননি? বাংলা হিসাব দিন। টাকা চেয়ে কখনো দিল্লিতে ধর্ণা, কখনো কলকাতার রাজভবন অভিযান, কিন্তু যে প্রকল্প নিয়ে বাংলার শাসক দল সরব সেই প্রকল্পেই তো ভুরি ভুরি দুর্নীতি। গরিবের একশো দিনের কাজ থেকে মাথার ছাদ চুরি হয়েছে, বঞ্চনার বিরুদ্ধে আওয়াজ উঠেছে, কিন্তু সেই দুর্নীতিতে ব্যবস্থা নেই। প্রশ্ন উঠছে, সমস্যা থেকে নজর ঘোরাতেই চালাকির রাজনীতি? রিপাবলিক বাংলা। সৃজিতা, আমরা বিশেষ প্রতিবেদন দেখে নিলাম এবং সেই বিশেষ প্রতিবেদনে এটা স্পষ্ট সৃজিতা যে কিভাবে টাকা গরিব মানুষের জন্য যেটা বরাদ্দ হচ্ছে, যেটা আসার কথা, সেই টাকা বরাদ্দ করা নিয়ে টানাপোড়েনটা চলছে। এবং একদিকে যখন হিসেব চাওয়া হচ্ছে তখন সেই হিসেব দেওয়ার বিষয়ে রাজ্যের সদিচ্ছা কতটুকু আছে সে নিয়ে অজস্র প্রশ্ন, অন্যদিকে রাজ্যের তরফ থেকে ঘেরাও নীতি নিয়ে নেওয়া হয়েছে। রাজনীতি চলছে না ঘেরাও নীতি, এখনো স্পষ্ট বোঝা যাচ্ছে না। ঘেরাও নীতি চালিয়ে আদৌ শেষ পর্যন্ত কতটা লাভ হবে সেটা আরো বড় প্রশ্ন। যাই হোক, এই প্রশ্নগুলোর উত্তর আমরা খোঁজার চেষ্টা করব। তার জন্য আজকে যারা আমাদের অতিথি রয়েছেন, প্রত্যেকের সঙ্গে একবার পরিচয় করিয়ে দিই। ঈশান আমার সঙ্গে রয়েছেন, একদিকে রয়েছেন বিমল শঙ্কর নন্দ এবং সুদীপ্ত সরকার, একেবারে রয়েছেন, আর অন্যদিকে রয়েছেন নীলাদ্রিবাবু রয়েছেন, আর রয়েছেন শুভাশিস ভট্টাচার্য। শুভাশিসদা রয়েছেন কংগ্রেসের মুখপাত্র হিসেবে, বিমল শঙ্কর নন্দ রয়েছেন বিজেপির মুখপাত্র হিসেবে, নীলাদ্রিবাবু বিশ্লেষক হিসেবে রয়েছেন, এবং তৃণমূল সমর্থক হিসেবে এখানে রয়েছেন সুদীপ্তবাবু। আমরা বিমল শঙ্কর নন্দর কাছে প্রথমে যাব সৃজিতা। অধ্যাপক বিমল শঙ্কর নন্দ, আপনি শুনলেন আমাদের বিশেষ প্রতিবেদনও দেখলেন, কী মনে হচ্ছে? আমরা একটা উপমা টানছিলাম, একটা রূপকের আশ্রয় নিয়ে বলছিলাম শুরুতেই, যে একসময় যেমন মেঘের আড়াল থেকে রাবণের পুত্র ইন্দ্রজিৎ যুদ্ধ করতেন, সেই জন্য মেঘনাদ বলা হতো, এখন সেরকম যেন এই রাজ্যে ঘেরাওয়ের আড়াল থেকে এই রাজ্যের শাসক দল যুদ্ধ করছে। সেই ত্রেতাযুগের মেঘনাদ এই রাজ্যে এসে যেন কলিযুগের পশ্চিমবঙ্গে এসে যেন ঘেরাওনাদ হয়ে উঠেছেন। কি মনে হয় বিমল শঙ্কর বাবু? না, দয়া করে মেঘনা টেঘনাদের সঙ্গে এই তৃণমূলের তুলনা করবেন না। তারা হয়তো মানে রামায়ণে ভিলেন ছিল, তবু তাদের একটা মর্যাদা ছিল, এই দলটা সেটাও নেই। অতি নিকৃষ্ট টাইপের লোকগুলোর সঙ্গে দয়া করে আর রামায়ণ মহাভারতের যুগে ঢুকবেন না, এরা এই কলিযুগেই থাক। এইখানে আসার আগে, এই প্রতিবেদন শোনার আগে আমার সঙ্গে মালতী রাভা রায়ের ফোনে কথা হয়েছে, হোয়াটসঅ্যাপে তিনি কিছু তথ্যও দিয়েছেন।
এবং অত্যন্ত ভালো ডিগনিফাইড একজন মহিলা যেভাবে তাকে গালিগালাজ করা হয়েছে ঘেরাও করে, এটা অত্যন্ত শুধু অন্যায় নয়, এই লোকগুলো অপরাধ করেছে। এরা বলেছে নাকি সাধারণ মানুষ ঘেরাও করেছে। একটু আগে যাকে দেখালে যে কিষাণ বর্মন তার ছবি দেখালে, সে কে? সে স্থানীয় একজন মানে পঞ্চায়েত যে প্রধান কি শুভশ্রী বর্মন, তার হাজবেন্ড। ইনি নিজেকে সাধারণ মানুষ হিসেবে দাবি করছেন, কাকে মাথায় টুপি দিচ্ছে? তার সঙ্গে যে লোকগুলো ছিল প্রত্যেকে, আমি কতগুলো নাম পেয়েছি, অধীর বর্মন, উত্তম দাস, মনোজ বর্মন, মাধব দাস, একরামুল হক, বাপি রহমান, মধু রহমান, এরা প্রত্যেকে হচ্ছে, এই নামগুলো উনি দিয়েছেন আমাকে, আমার কাছে রয়েছে, একদম হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন, যে এরা প্রত্যেকে হচ্ছে তৃণমূলের লোকাল মানে একেবারে কর্মী। আমি এদের সম্পর্কে কোনো খারাপ মন্তব্য যদি নাও করি, এরা হচ্ছে লোকাল কর্মী। এরা বলছে সাধারণ মানুষ ঘেরাও করেছে, কোনো সাধারণ মানুষ ঘেরাও করেনি। এক দ্বিতীয় কথা হচ্ছে, এরা 100 দিনের কাজের প্রকল্পের টাকার জন্য ঘেরাও করছে এমএলএকে। এই রাজনীতিটা আবার বলছি, এটা কিন্তু ইট মে বিকাম কাউন্টার প্রোডাক্টিভ। এই মূর্খের দল এটা বোঝে না যে এটা কাউন্টার প্রোডাক্টিভ হয়ে যেতে পারে, কারণ বারবার আমরাও বলেছি যে আমরাও চাইছি সাধারণ মানুষ টাকাটা পাক, কিন্তু টাকাটা পাচ্ছে না, কারণ এই সরকার দায়ী। এরা কিন্তু হিসেব দেয়নি, বারবার কেন্দ্রীয় সরকার নির্দেশ দিয়েছে যে এতদিন যে দুর্নীতি হয়েছে, তুমি দুর্নীতি যারা করেছে ধরো, তারপর আমি টাকা ছেড়ে দেবো। এরা কাউকে ধরেনি। 1,20,00,000 জব কার্ড বাতিল করা হয়েছে, কারণ সেই জব কার্ডগুলো ফেক পাওয়া গেছে। কত টাকা তোলা হয়েছে এগুলো কেন্দ্রীয় সরকার বারবার বলেছে, তারপরেও রাজ্য সরকার কিচ্ছু করেনি। ফলে আলটিমেটলি এরা ভাবছে যে বিজেপির এমএলএ এমপিদের রাস্তা আটকে, কলকাতা থেকে নির্দেশ যাবে, ওরা ওদের রাস্তা আটকাবে। জেনে রাখুন, গতকাল এবং আজকে সারাদিন কোচবিহারে প্রচুর অবরোধ হয়েছে, থানা ঘেরাও হয়েছে এই ঘটনার প্রতিবাদে। কেউ মানুষ স্বাভাবিকভাবে মেনে নেবে না এই ধরনের ঘটনা। আর আর লাস্ট একটা কথা বলি, জাস্ট 1 বছর আগে কলকাতার যেখানে ওই প্রত্যেক বছর নিজেরা ভাবে ওদের পৈতৃক সম্পত্তি, ভিক্টোরিয়া হাউসের সামনে আর কাউকে বসতে দেয় না, সেখান থেকে একজন বলেছিলেন না, লাগবে না কেন্দ্রের টাকা, বাংলা কারোর কাছে মাথা নত করবে না, নিজের টাকায় 100 দিনের কাজের প্রকল্প কি হবে? কি হলো? আজকে কেন্দ্রের কাছে ধর্ণা দিতে হচ্ছে কেন? কোথায় ছিল ঈশান বলছিলেন, এই কথাই কিছুক্ষণ আগে ঈশান বলছিল যে এতই যদি নিজের টাকা থাকে তাহলে তাহলে কেন করে ফেলছে না? শুনতে বাবু, আমি আমি শুনতে বাবু, আপনার কাছে আমার একটাই কথা, এত এত তর্কে আমি যেতে চাই না, একটা হিসাব দিয়ে দিন না, তারপরে দেখুন না কেন্দ্র টাকাটা দিচ্ছে কি দিচ্ছে না। না দিলে তখন কোন প্রতিবাদ কেউ তো বারণ করেনি, একটা হিসাব। প্রথমে আপনাদের এই চ্যানেলের মাধ্যমে সমস্ত ভারতবাসীকে জানাই শারদীয় শুভেচ্ছা, এবং আমাদের সকলে যারা এখানে আছেন তাদেরকেও জানাচ্ছি, কারণ আজকে আর ঝগড়ার পরিবেশ নেই। এইটা নিয়ে আমি আর ঝগড়া করে বিমলবাবুকে কটাক্ষ করতে চাই না। বিমলবাবু একটু আগে একটা খুব মন্তব্য করলো, কিন্তু যখন আপনি শারদীয়া শুভেচ্ছা জানাচ্ছেন তখন এই রাজ্যে যাদের টাকাটা আটকে রয়েছে, যারা কাজ করেও টাকাটা পাননি, ওই টাকাটার উপর যাদের জীবন জীবিকা নির্ভর করে, তারা কিন্তু শারদীয়া শুভেচ্ছা জানানোর পরিস্থিতিতে আছেন কিনা সেটা নিয়ে সন্দেহ তৈরি। আমি আপনাকে এটা বলবো ব্যাখ্যা করে, সেটা হচ্ছে বিমলবাবু যেরকমভাবে আক্রমণ করলো, বিমলবাবু এটা ভুলে গেছেন যে তারই দলের নেতা, উনি মুখপাত্র, দলের প্রতি একটা দায়বদ্ধতা আছে, উনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলো নোটেড হচ্ছে অন ক্যামেরা। এখানে সুকান্ত মজুমদার যদি উনি বলছেন আটকে তো আমরা চাই ভারতের বাংলার মানুষ টাকা পাক, সুকান্ত মজুমদার কি বলেছে, ফোন করলে একটা ফোন করব টাকা চলে আসবে। তাহলে ভাই কিসের কাগজের দরকার? যদি তার ফোনে টাকা দেয়া হয় তাহলে কিসের হিসাব চাইছে? আমি দ্রুত তো কন্ট্রাডিক্ট করছে, একটা বলছে যে হিসাব দিন টাকা দেবো, একজন বলছে আমি ফোন করবো, কি এরকম বলেছে আমি জানি না, বিমল শঙ্কর বাবুর কাছে তাহলে জানতে জানতে চাই। না এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড, আমি আমি না না এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড, আমি আমার প্রশ্ন এটাই, সুকান্ত মজুমদার কি এই কথা, এক্স্যাক্টলি আমি এটাই বলতে চাইছি যে সুকান্ত মজুমদার কি এই কথা বলেছেন যে কোনো হিসেব লাগবে না, সবাই তার রেকর্ডিং চলে আসছে, কেউ শুনে নি, আমি একটা কথা বলে, না বলুক বলুক বলুক। হ্যাঁ, আর একটা কথা হচ্ছে এই যে আপনারা যারা ধরুন এইখানে অফিসে কাজ করেন, সবাই কাজ করছেন, সবাই কিন্তু মাসের শেষে গিয়ে বেতনটা পান, এটা কোনো স্বাভাবিক না, এটা দেয়া ধর্ম কোম্পানির এটা উচিত যে যারা যারা কাজ করছে তারা করছে। সেমনি সরকারেরও এইটা কিন্তু এক আইন অনুযায়ী প্রত্যেকজনকে যদি কাজ করায় সে কাজের বেতনটা তাকে পাইয়ে দেয়। এক্স্যাক্টলি এইখানেই আসব, এইখানেই আমি আসব, বেতন, এটা কি বেতন, একদম গরিব মানুষের বেতন, কাজ কারা করিয়েছেন সুদীপ বাবু, বেতন, আমি কি বলছি কথাটা বলতে দিন, কাজ কারা এটা আমি বলে দিই, বলে দিই, কাজ দিয়েছে লোকাল বডিজ, কাজ দিয়েছে পৌরসভা, কাজ দিয়েছে পঞ্চায়েত,
সুতরাং মানুষ যারা কাজ করেছেন 100 দিনের কাজ প্রকল্পে তারাই পৌরসভা পঞ্চায়েতের কাছেই টাকা চাইতে যাবেন তাদের টাকা কেন আটকে আছে সেটা কিন্তু এই যারা কাজ করেছেন গরীব মানুষ তাদের কিন্তু সেই সব হিসাব করার কথা বলতে দিন বিজেপি নেতারা এখানে বলে বেড়াচ্ছে টাকাটা আমরা আটকাচ্ছি আর টাকাটা আমরা বলে বলে আটকাচ্ছি এটা হচ্ছে এক নম্বর উদাহরণ তার জন্য বিজেপি নেতাদের কাছে যাচ্ছে এটা সব বাংলার মানুষ সবাই জানে যে কোন নেতা কি কি বলেছে কে কারা টাকা আটকাচ্ছে সবাই জানে আমি আসল কথাটা বলি যেটা কথাটা যুক্তিতে আসতে চাইছি যে ডিসেম্বর মাসে 2021 সালে ডিসেম্বর মাসে ভারত বাংলা ভারত ভারতের যে বিজেপি সরকার সে বাংলাকে টাকা দেয়া বন্ধ করে দিল মনরেগার হিসাবে এবার মনরেগার হিসেবে টাকাটা বন্ধ করলো কিন্তু মার্চ মাসে তার নোটিফিকেশন জারি করলো 2022 এর যে মনরেগা সেকশন 27 এ আমরা টাকা দেব না তো আমার কথা তাহলে তুমি যখন ডিসেম্বর মাসে বন্ধ করেছো তাহলে এই তিন মাসের বকেয়াটা যাবে কোথায় তাহলে তার সুদটা যাবে কোথায় এই যে লোকগুলো কাজ করলো তাহলে তুমি ডিসেম্বর মাসেই নোটিফিকেশন করনি কেন তুমি ডিসেম্বর মাসের থেকে শুরু করে মার্চ মাস পর্যন্ত কাজ করালে লোককে ডিসেম্বর মাসের পর তুমি আর তাদের টাকা দিলে না এবং মনরেগা অ্যাক্টের অনুযায়ী তুমি তার টাকা এক্সপ্লেনেশন দিচ্ছ না বাবুকে যদি প্রশ্ন করো ভাই উনি যে জব কার্ড হোল্ডার গুলো ভুয়ো বেরলো তার হিসাবগুলো আপনারা দিলেন না তারপরে আপনি এক্সপেক্ট করছেন যে আপনাকে টাকা দিয়ে দেওয়া হবে তারপর সেই টাকায় যার বাড়ি আছে একটা পাকা বাড়ি সে একটা গ্যারেজ বানিয়ে ফেলবে এটাও তো কাম্য নয় সাংবাদিক আপনারা হচ্ছেন ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি বিশ্বাস করি কিন্তু আপনাদেরকে আমরা দোষ দিই না আজকে আপনারা তৃণমূলের বিরুদ্ধে বা বলছেন আমরা দোষ দিই না কারণ আজকে আপনারা যেই বিজেপির বিরুদ্ধে বলবেন আপনাদেরকে এনআইএ অ্যাক্ট দিয়ে দেবে এনআইএ অ্যাক্টে মামলা করে দেবে আমরা আপনাদেরকে দোষ দিই না আমরা পাই না আমরা কোন আমাদেরকে কোনোভাবে কণ্ঠস্বর আমাদের চাপা দেওয়া যায় না সুদীপ্ত বাবু সুদীপ্ত বাবু যেহেতু আমাদের কথা আপনি তুলেছেন আমি স্পষ্ট করে দিতে চাই আমরা 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 ডরাই না আমাদেরকে ভয় দেখানোর অনেক চেষ্টা হয়েছে আমাদেরকে ভয় দেখানোর অনেক চেষ্টা হয়েছে অনেক মামলা দেওয়া হয়েছে অনেক কিছু করা হয়েছে আপনি এখন বলছেন অন্য কেউ নাকি দেবে কোন মামলা আমাদেরকে রুখতে পারবে না মানুষের কণ্ঠস্বরকে রোধ করা যাবে না বিমলদা হাত তুলেছেন সাংবাদিকতাকে কিভাবে সাপ্রেস করা হচ্ছে সাংবাদিকতার র‍্যাঙ্ক কি ভারতবর্ষ আপনি এত অ্যালিগেশন দিচ্ছেন যদি প্রশ্ন তোলা হয় যে হিসাব কেন দেওয়া হচ্ছে না সাংবাদিক যদি প্রশ্ন তোলেন যে কেন হিসাব দেওয়া হচ্ছে না তখন আপনি পাল্টা প্রশ্ন তুলবেন সাংবাদিকতার কোয়ালিটি নিয়ে আমি বুঝে গেছি বিমল সাংবাদিকতার কৃতিত্বের কাজ করে ফেলেছেন আগের দিন বলা হচ্ছিল না যে উনি নাকি বিরাট মানে অ্যারিস্টোক্র্যাট কেউ একটা বলছিলেন আমি জানি না সে অ্যারিস্টোক্রেসির মানে কি আমার কাছে অ্যারিস্টোক্রেসি সেই যে তার কথাবার্তার মধ্য দিয়ে সে অন্তত মানুষের কাছে নিজেকে প্রজেক্ট করতে পারে আমি একটা কথা বলি সুদীপ্ত বাবুকেই বলি যে যখন কেন্দ্রীয় সরকার মনরেগা একটা 27 নম্বর ধারা অনুযায়ী একদম কেন্দ্রীয় আইনে 27 নম্বর ধারা অনুযায়ী টাকা দেওয়া বন্ধ করলো তার 2 বছর আগে থেকেই রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়ে আসছে চাইলে এটা নিয়ে আলোচনা আপনাদের সম্পত্তি না ভারতবর্ষের খেতে খাওয়া মানুষের ডেমোক্রেসিতে 100 দিনের যদি টাকা কেউ আটকে থাকে তাহলে পার্লামেন্ট ইজ দ্য বেস্ট প্লেস ওয়ার ইউ ক্যান এক্সপ্রেস ইউর অ্যাঙ্গার তুমি তোমার অ্যাঙ্গারকে এক্সপ্রেস করতে পারো পার্লামেন্টে কোনো মন্ত্রীর বাড়ি যদি ঘেরাও করা হয় তাহলে পরে যদি মমতা ব্যানার্জির বাড়িতে দুর্নীতি নিয়ে ঘেরাও করতে যায় সেটা কি সমীচীন হবে আমার মনে হয় না এটা ডেমোক্রেসির অঙ্গ নয় একদম দ্বিতীয় কথা হলো রুল 27-এর কথা বললো সুদীপ্ত ঠিক কথা কিন্তু রুল 25-এ আছে দুর্নীতি করলে তার এগেনস্টে সেই সরকারের এগেনস্টে এফআইআর হতে পারে কেন্দ্রীয় সরকার কি এফআইআর করেছে রুল 25-এ করেনি তাহলে পরে আমি দেখতে পাচ্ছি পার্লামেন্টে দাঁড়িয়ে যেখানে কি বিরোধিতা করতে পারতো যে আমাদের টাকা দিচ্ছে না 100 দিনের কাজের টাকা আটকে দিয়েছে সেখানে না করে রাস্তায় গিমিকবাজি করছে আবার এখানে যেখানে দেখতে পাচ্ছে যে পশ্চিমবাংলার বুকে ভুয়ো জব কার্ড তৈরি হয়েছে তারপরেও ভারতবর্ষের সরকার পশ্চিমবঙ্গ 100 দিনের কাজ সবচাইতে ভালো করেছে এই সার্টিফিকেটটাও দিচ্ছে এই শংসাপত্রটা দিচ্ছে আমাদের কথা হলো এই ডাইকোটমিটা কেন আমার
আমাদের জনগণের টাকায় মনরেগায় যে শ্রমিকরা কাজ করে, যারা সত্যি সত্যি কাজ করেছে, তারা কেন পাবে না টাকা? তারা কেন বঞ্চিত হবে? কেউ চুরি করেছে বলে অরিজিনাল যারা শ্রম দিয়েছে, যে জেনুইন যারা শ্রম দিয়েছে, তাদের কেন টাকা আটকে থাকবে? এটা আমাদের প্রশ্ন। কেন তাদের টাকা ছাড়া হবে না? আমরা সেই জন্য বলবো কেন্দ্রীয় সরকারকে। কিন্তু পাশাপাশি কেন্দ্রীয় সরকারকে পরিষ্কার তৃণমূলের বিরুদ্ধে এফআইআর করা উচিত। যদি সত্যি সত্যি প্রমাণ করতে পারে যেখানে চুরি হয়েছে, তাহলে জেলে ঢোকানো উচিত। এইভাবে কোনোদিনও কোনো মন্ত্রীর বাড়ির সামনে ঘেরাও করে কোনো সমস্যার সমাধান হয় বলে আমার জানা দেওয়া হচ্ছে না। তার জন্য দুধের জলটা আলাদা করার সময় দিতে হয়, বা সেটা করতেও হয়, রাজ্যকেও সেটা করতে হয়। সুভাষিস বাবু, আমি আসবো, আমি আসবো, সুদীপ্ত বাবু আপনার কাছেও আসবো, সুভাষিস বাবু আপনার কাছেও আসবো। কিন্তু কথা এতক্ষণ হচ্ছিল শুধুমাত্র শুধুমাত্র 100 দিনের কাজের বিষয় নিয়ে। আবাস যোজনার বিষয়টা এখনো আলোচনায় আসেনি। আবাস যোজনা নিয়ে কী কাণ্ড হয়েছে, আবাস যোজনায় কতখানি দুর্নীতি হয়েছে, সেই খতিয়ানও কিন্তু, অর্থাৎ মানে টাকা আটকে রাখা হচ্ছে বা টাকা দেওয়া হচ্ছে না, এই রাজ্যকে বঞ্চিত করা হচ্ছে, এই সমস্ত অভিযোগ তো উঠছে। তো এ যাবৎ এই রাজ্যের সরকারকে, এখন কেন্দ্রে যে সরকার রয়েছে সেই সরকার আবাস যোজনা বাবদ কত টাকা দিয়েছে সেই হিসেবটা একবার আমরা দেখে নেব। হিসেব দাও, টাকা নাও। 100 দিনে 9 বছরে 2 লক্ষ কোটি টাকা, 9 বছরে 2 লক্ষ কোটি টাকা দিয়েছে এই সরকার। আর আমার কাছে যে হিসেব রয়েছে এটাতে ইউপিএ সরকারের আমলে 58,000 কোটি টাকা দেওয়া হয়েছিল, অর্থাৎ প্রায় 4 গুণ টাকা বেশি দিয়েছে এই সরকার। আবাস যোজনায় 30,000 কোটি টাকা, আবাস যোজনায় 30,000 কোটি টাকা। মুখ্যমন্ত্রী বলছেন বাংলা নিজের টাকায় বাড়ি বানাবে, ইতিমধ্যেই আবাস যোজনায় 30,000 কোটি টাকা এসে গেছে। আমার কাছে যতদূর হিসেব আছে যে আবাস যোজনায় আগের সরকার অর্থাৎ ইউপিএ জমানায় 4,400 কোটি টাকা এই রাজ্যকে দিয়েছিল কেন্দ্র, অর্থাৎ প্রায় 7 গুণ বেশি টাকা এখনকার সরকার এই রাজ্যকে দিয়েছে। দুক্ষেত্রেই দেখা যাচ্ছে আগের সরকার যে পরিমাণ টাকা, মানে ইউপিএ সরকার যে পরিমাণ টাকা পশ্চিমবঙ্গকে দিয়েছিল, কোথাও তার 4 গুণ বেশি, কোথাও তার 7 গুণ বেশি টাকা এই বর্তমান সরকার গত 9 বছরে দিয়েছে পশ্চিমবঙ্গের সরকারকে। তারপরেও বঞ্চনার অভিযোগ উঠছে। নীলাদ্রিবাবুর কাছে আসবো, রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি ব্যানার্জি আমাদের সঙ্গে এসেছেন, রয়েছেন। আবাস যোজনা হোক, 100 দিনের কাজ হোক, ইউপিএ সরকার যে সরকারকে মনে করা হতো পশ্চিমবঙ্গের বর্তমান শাসকদের বন্ধু সরকার, সেই সরকারের জমানায় যে পরিমাণ টাকা এই রাজ্যের সরকার পেয়েছিল, বর্তমানে নরেন্দ্র মোদীর সরকার, যে সরকার নাকি পশ্চিমবঙ্গের সরকারকে সারাক্ষণ বঞ্চনা করে বলে অভিযোগ ওঠে, সেই নরেন্দ্র মোদীর সরকার আগের জমানার চেয়ে কোথাও 4 গুণ বেশি, কোথাও 7 গুণ বেশি ফান্ড পশ্চিমবঙ্গকে পাঠিয়েছে। এরপরেও বঞ্চনার অভিযোগ কিভাবে ধোপে টিকবে, নীলাদ্রিবাবু যদি বিশ্লেষক হিসেবে একটু বিশ্লেষণ করে দেন। দেখুন, একটা কথা আমাদের বুঝতে হবে, এই যে টাকাটা দিয়েছে এটা ইউপিএ সরকারেরও টাকা ছিল না, এনডিএ সরকারেরও টাকা নয়, আবার পশ্চিমবঙ্গ সরকারেরও টাকা নয়, এটা আমার আপনার মতো সাধারণ মানুষের ট্যাক্সের টাকা। সাধারণ মানুষের ট্যাক্সের টাকা সরকার যখন কোনো প্রকল্পে দেয়, যত গুরুত্বপূর্ণ প্রকল্পই হোক না কেন, সেই প্রকল্পে যত বঞ্চিত মানুষই কাজ করুক না কেন, তার হিসেব দিতে হয় এবং সেই টাকা কিভাবে খরচ হয়েছে, কতটা খরচ হয়েছে তার একটা পরিসংখ্যান দেখতে হয়। আবাস যোজনার ক্ষেত্রে যদি দেখি, যে টাকা কেন্দ্রীয় সরকার, বর্তমান কেন্দ্রীয় সরকার দিয়েছে, তার বহুলাংশে টাকা রাজ্য সরকার এখনো খরচ করতে পারেনি। এবার আমি যদি ধরে নিই যে রাজ্য সরকার সত্যি হিসেব দিয়েছে, হিসেব দেয়া সত্ত্বেও কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, যেটা অনেক তৃণমূল নেতা বলার চেষ্টা করছে, তাহলে আমার প্রশ্ন হচ্ছে রাজ্য সরকার এইসব ঘেরাও টেরাও না করে কেন সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে যাচ্ছে, কেন আদালতের শরণাপন্ন হচ্ছেন না? অর্থাৎ সমস্যার সমাধান করার কোনো ইচ্ছে তাদের নেই, অথবা আদালতে গেলে তারা যে দুর্নীতি করেছে সেটা সামনে চলে আসবে, দুর্নীতির মুখোশটা খুলে যাবে। তৃণমূল মানে চোর, চোর মানে তৃণমূল, এটা এখন বাংলার ঘরে ঘরে বলছে। কেন্দ্র সরকারের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখিত ভাবে চেয়েছে যে আপনি দিচ্ছেন না কেন, সেটা শিক্ষকদের
পাঁচই অগস্ট শনিবার শান্তিপূর্ণভাবে এদের বাড়ি ঘেরাও করুন। বাড়িতে যদি বয়স্ক কেউ থাকে তাকে রাস্তা ছেড়ে দেবেন, কিন্তু বিজেপির নেতা যে আছে সে বাড়িতে ঢুকবেও না বেরোবেও না। গণ ঘেরাও, শান্তিপূর্ণভাবে কোথাও কারোর গায়ে হাত দেবেন না। কুচবিহার থেকে কাকদ্বীপ 341টা ব্লক, 127টা মিউনিসিপ্যালিটি পুরসভার প্রত্যেকটা ওয়ার্ড, টাউন, বুথ, গণ ঘেরাও কর্মসূচির ডাক আজকে আমি নেত্রীর অনুমতি নিয়ে এখান থেকে ঘোষণা করলাম। 5ই আগস্ট অভিষেক একটা প্রোগ্রাম ডিক্লেয়ার করেছে, কিন্তু আমি বলবো এটা ব্লক ওয়াইজে করতে, বুথ ওয়াইজ না করে সিম্বলিক করবে, 100 মিটার দূরে করবে, যাতে বাড়ির লোকজন বেরোতে আসতে অসুবিধে না হয়। ইলেকশন যেমন 100 মিটার দূরে ক্যাম্প হয়, 100 মিটার দূরে, যাতে কেউ বলতে পারবে না যে আমাকে অবরুদ্ধ করা হয়েছে। এটা একটা শান্তিপূর্ণ প্রতিবাদ চলবে। একটা অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেন বলার আগে বোধ হয় ভাবেন না, তাই জন্য এই ধরনের কথা বলতে পারেন। সেখানে ড্যামেজ কন্ট্রোলে কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নামতে হলো এটাও আমি জানি না। কি বলেছিল সেটা একটু দেখান না, আদালত এরপর কি বলেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়? দলের কর্মসূচি নেবে সেটাকে আপনারা আটকাতে পারেন না, মানে গণতন্ত্রে এরকম কোন দল কোন কর্মসূচি নিতে পারে? সূচিতে কারো অধিকার থাকে যে আদালতে যাওয়ার অধিকার থাকে গণতন্ত্রই দিয়েছে, আমরা সেটাকে অস্বীকার করছি না, আদালতের অবমাননা করছি না, মামলাটা কি রায় এসেছিল মনে আছে? আপনাদের মতো আদালতে মামলাটা কি রায় এসেছিল মনে আছে? মামলার রায়টা মনে আছে? কি মনে আছে? না না না, শুনুন না, আপনি একটা কথা বলুন না, মনে আছে রায়টা? মনে আছে? আপনারা আমার কথাটা গড়াবেন না। মামলার রায়টা কি ছিল? আপনাকে আমি কি বলছি সেটা বলুন, আপনাকে কথা থামাচ্ছি, আপনাকে নীলাদ্রি বাবুর প্রশ্নের জবাব দিতে হবে না, আপনি আমার প্রশ্নের জবাব নিশ্চয়ই দেবেন। গণতন্ত্রে কোন গণতান্ত্রিক দল কোন গণতান্ত্রিক কাঠামোর মধ্যে থেকে কোন বাড়ি কোন কোন ব্যক্তি তার ব্যক্তিগত সম্পত্তি বা বাড়ি ঘেরাও করার ডাক দিতে পারে? তার তার অফিস ঘেরাও করতে পারে? সরি সরি, ইটস নট এ পলিটিক্যাল পার্টি, এটা একটা গ্যাং, এটা গ্যাংয়ের পার্টি, সরকার চলে গেছে। আপনি বলতে পারে আপনারা উল্টো পাল্টা কারো কথা বলে লাভ নেই, পলিটিক্যাল পার্টি উল্টো পাল্টা কোনো আপনাদের 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 কি কোনো আপনারা আপনারা কি আপনারা কি হিন্দুত্বের কি আপনারা হিন্দুত্বের দালাল ঠিকাদার? আপনারা হিন্দুত্বের ঠিকাদার? গঙ্গা জল বেঁচে গঙ্গা জলে জিএসটি জমা, গঙ্গা জলে জিএসটি জমা, হিন্দুত্বের ঠিকাদার মানুষের গঙ্গা জলে জিএসটি জমা, মানুষের কাছে হিন্দুদের ঠিকাদার বলেন তো, হিন্দুত্বের নিজেদের ঠিকাদার বলেন তো, জিএসটি গঙ্গা জলে জিএসটি, লজ্জা করা উচিত আপনার, লজ্জা করা উচিত হিন্দুদের থেকে জিএসটি বলবেন না। সুদীপ্ত বাবু, আপনাকে যে প্রশ্নটা করেছিলাম তার উত্তর আপনি জানেন। সরিয়ে তো নিজেদের লোক বসাচ্ছে, আপনার কথা আপনি অপ্রয়োজনীয় কথা বলছেন, আপনার কাছে উত্তর নেই তাই আপনি অপ্রয়োজনীয় কথা বলছেন। একটা প্রশ্নের উত্তর এক মিনিট নীলাদ্রি বাবু প্লিজ, অনেকক্ষণ থেকে দেখছি উত্তর না।
না থাকলে বলুন না আমার কাছে উত্তর নেই। আপনি প্রশ্নের একটা উত্তর দেন, আমি আপনাকে আরো একটা প্রশ্ন করব। অনুরোধ করছি আপনি বিমল বাবু, শুধুমাত্র আপনি এত কথা বলছেন তো, কেন্দ্র সরকার এই মুহূর্তে 4% ডিএ হাইক করেছে, আরে এত কথা বলছেন, দিন না ডিএটা দিন না, যেটা ডিএ জন্য দিনের পর দিন লড়াই করছে কেন্দ্র সরকার আজ করেছে। সিজিত আমারও একটা প্রশ্ন, সুদীপ্ত বাবু একটু আগে বলছিলেন যে ছাত্রছাত্রীদের চাকরিটা নাকি বিরোধীরা মামলা করে আটকে রেখেছে, এই রাজ্যের সরকারি কর্মীদের ডিএটা কারা মামলা করে আটকে রেখেছেন, এই উত্তরটা প্লিজ এক কথায় যদি দিয়ে দেন। আপনাকে আমি একটা পরিষ্কার কথা বলি, রাজ্য সরকারের প্রচুর টাকা, রাজ্য এখন কেন্দ্র সরকার বিরোধী রাজনৈতিক দলেদের যে রাজ্যগুলো আছে তার টাকাকে আটকে রেখে সেই টাকার উপর সরকার চালাচ্ছে। ওরা বেসিক্যালি দেউলিয়া, কিভাবে তার কতটা ধার তৈরি করেছে, প্রত্যেকটা মানুষের যদি 140 কোটি মানুষের মাথা পিছু ধার যদি 2014 সালের আগে যদি 40,000 টাকা ছিল, আজ 1,20,000 টাকা বিজেপি সরকার তৈরি করে দিয়েছে মাথা পিছু ধার। কার কথা বলছেন? আপনাকে বলছি, এবং রাজ্যের পয়সাটা যে কেন্দ্র সরকার দিয়ে দিচ্ছে রাজ্যের চাকরিজীবীদের বঞ্চিত করে, 63 প্রকল্প দুর্নীতি হয়েছে নিয়োগে, নিয়োগে দুর্নীতি হওয়ার পর কোর্টে গেছে, তার আগে না। যদি নিয়োগ দুর্নীতি না হতো তাহলে তো কোর্টে যাওয়ার প্রশ্ন হতো না। তাহলে জানা মানুষ না, বাগদার রঞ্জন উপেন্দ্র বিশ্বাস যে মন্ত্রী ছিল তৃণমূলের, তিনি বলছেন যে বাগদার রঞ্জন এইভাবে করাপশন করে বস্তায় বস্তায় টাকা খাচ্ছে কালীপুর। আমি কি বলছি, যে কটা দুর্নীতি হয়েছে তাকে তো কখনো দল আপোষ করে না, যদি দুর্নীতি হয় তাহলে তদন্তের মাধ্যমে কি করছে তদন্তকারী। আমি একদম সময় শেষ, একদম সময় শেষ, বিমলবাবু একদম সময় শেষ, সুদীপ্ত বাবু শেষ, নীলাদ্রি বাবুর কাছে একবার জাস্ট 20 সেকেন্ডের জন্য আসবো। সুদীপ্ত বাবু একটা গুরুতর অভিযোগ তুলেছেন, সুদীপ্ত বাবু এক সেকেন্ড, সুদীপ্ত বাবু সময় শেষ, এক সেকেন্ড, সুদীপ্ত বাবু গুরুতর অভিযোগ তুলেছেন যে এই রাজ্যের সরকারকে নাকি কোনো টাকা দেওয়া হচ্ছে না, সবাই দেউলিয়া হয়ে গেছে, কোনো টাকা আসছে না, জিএসটি ব্যবস্থা চালু হওয়ার পরে, আপনি একটু অর্থনীতির বিষয় আসলে জানেন সেই জন্য জিজ্ঞেস করছি, এই রাজ্যে কি পরিমাণ আগের থেকে টাকা বেশি আসছে না কম আসছে? না না, আগের থেকে বেশি আসছে কম আসছে তার থেকে বড় কথা, সুদীপ্তবাবু অভিযোগ তুলেছেন বাংলার অধিকারের জন্য যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই করেন একজন বাঙালি হিসেবে আমি তার পেছনে গিয়ে দাঁড়াবো, কিন্তু প্রশ্ন হচ্ছে লড়াইটা তো আদালতে হবে, যদি পরিসংখ্যান নিয়ে তিনি দেখাতে পারেন টাকা আসছে না তাহলে আদালত নির্দেশ দেবে, একটি রাজ্য কিন্তু আজকে আবার সেই চাপান উতরে সকলে জড়িয়ে গেলেন, তার আগে তার এখন আর এই মুহূর্তে আলোচনা এগোনোর সময় নেই, দরকারে আবার আগামী দিনে আমরা এই নিয়ে বিতর্ক করবো, আপাতত সময় একটা বিরতি।